দর্শকের ব্যাপারে আরো জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, বর্তমান রেল লাইনের কি অবস্থা এবং তদন্ত কমিটির কোনো অগ্রগতির খবর মিলেছে কিনা? 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রেনু, আপনি দেখতেই পাচ্ছেন যে একটা ট্রেন ডাউন লাইন দিয়ে আপনার বর্তমানে যাচ্ছে। এ পর্যন্ত এই ট্রেনটি সহ আপনার 7টি ট্রেন আপনার এই দুর্ঘটনার পর যে কার্যক্রম শুরু হয়েছে সচল লাইন দিয়ে গত 2.5 ঘন্টায় আপনার চলাচল করেছে। এটা হচ্ছে সর্বশেষ ট্রেন যাচ্ছে, তারপরে অন্যান্য যে স্টেশনগুলোতে আরও কয়েকটা ট্রেন আটকা পড়ে আছে সেটাও কিন্তু আসলে এই লাইন দিয়ে যাবে। তবে আমরা দেখছি যে আপনার ট্রেনের সাধারণত যে গতি থাকার কথা সেই গতিটা কিন্তু আগের চেয়ে অনেকটা কম, এবং এখানে আসার পর আপনার লাল পতাকা দিয়ে আপনার লাইনম্যান যে সে আপনার সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দেওয়ার পরে কিন্তু মূলত আপনার এই দুর্ঘটনা কবলিত যে এলাকাটা সেটা অনেকটা গতি কমিয়ে স্বল্প গতিতে আপনার রেল চলাচল করছে। তো আমরা এই বিষয়টা নিয়ে রেল কর্মকর্তার সাথে কথা বলেছিলাম এবং এই দুটো লাইন স্বাভাবিক হতে আপনার আরও 2 দিন সময় লাগবে তাদের, যেহেতু আপনার একটা লাইন সচল হয়েছে, অপর যে লাইনটা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত লাইনটা তারা ধারণা করছেন যে আগামী 2 দিনের মধ্যে তারা সম্পন্ন করতে পারবেন। তো এক্ষেত্রে বলা যায় যেহেতু আপনার দুর্ঘটনার পর গত 15 ঘন্টায় আপনার সাধারণ মানুষের একটা ভোগান্তি ছিল বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, এই গত 2.5 ঘন্টা আগে রেল যোগাযোগের মধ্য দিয়ে তাদের সেই ভোগান্তির কিছুটা হলেও অবসান হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ রেনু। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন জাহিদুর রহমান।